আপনার রব্বুল আলামিন বলেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, বরং কখন হয় না তোমরা হাসরের ময়দানকে তোমরা অবিশ্বাস করো, মানে তোমরা বিশ্বাস করো না। তোমরা যদি বিশ্বাস করতে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে, আল্লাহ দরবারে দাঁড়াতে হবে আমাকে একদিন, তাহলে তোমাদের দ্বারা ফজরের সময় ঘুমিয়ে থাকা, তোমাদের মানে তোমরা রাতটা ঘুমিয়ে থাকতে পারবে না, তোমাদের দ্বারা ফজরের সময় বিছানায় থাকা সম্ভব হতো না। আমার আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন বান্দারে কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, বরং তোমরা হাসরের ময়দানকে বিচার দিবসে তোমরা মিথ্যা মনে করো, তোমরা মনে করো এই জীবন শেষ জীবন, আর কোনো জীবন নাই, এটা শেষ জীবন। যদি মরে যায়, মরে যে গেলে আমরা আমাদেরকে মাটিতে খেয়ে নিবে, শরীরগুলো হাড্ডি পুরো পচে যাবে, মাটিতে গলে পচে যাব, কেমন করে আবার আল্লাহ দরবারে উঠতে হবে। আমার আল্লাহ পাক বলছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, বরং তোমরা হাসরের মাঠকে তোমরা বিচার দিবসে তোমরা অস্বীকার করো, এজন্য তোমরা আল্লাহকে ভুলে আসো। তাহলে আল্লাহ পাক যে জব বললেন যে তারা, তাহলে যারা নামাজ পড়ে না, যারা পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করে না, এদের সমস্যা হলো কি? আমার আল্লাহর আয়াত উত্তর অনুযায়ী তারা আল্লাহ সে পরকালকে তারা বিশ্বাস করে। বিসমিল্লাহির রহমানির রহিম, إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আজকে আমরা পবিত্র জিলকাদ মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তাওফিক পেয়েছি, যে মহান মণি আমাদেরকে সুযোগ করে দিলেন, সে মহান রবের দরবারে আমরা সবাই শুকর ও সুজদা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সবাই সমস্তে বলি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফী। সবাই বলি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালাবি ওয়াজহিক ওয়াযীম সুলতানি। মহান আল্লাহ তাআলার শুকর আদায় করার পরে বিশ্ব নবী বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবার দরুদ পেশ করছি সর্বোপরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দোয়া করি ইসলামের আবির্ভাব থেকে শুরু করে নবী সিদ্দিকীন সুহাদা সালিহীন আল্লাহ পাক সকলকে, সকল উলামায়ে কেরাম সহ, সকল নবী রাসূলগণ সহ, সকল সিদ্দিকদের সহ, আজ পর্যন্ত যত মানুষ ইসলামের দাওয়াতের কাজ করেছে, ইসলাম প্রচারের কাজ করছে, আল্লাহ পাক সকলকে মাগফিরাত দান করুন, আল্লাহুম্মা আমিন। খাস করে দোয়া করি যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে, কোরআনের পার্লামেন্ট গঠন করতে গিয়ে, কোরআনের সংবিধান জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা বুকের কাদা রক্ত জমিনের বুকে ফেলে দিয়েছেন, ফাঁসি রশিকে গলায় ইতিহাস মেনে নিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেননি, আল্লাহ সকল সহাদাগণকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে আমার যে ধারাবাহিক কুরবা সূরাতুল ইনফিতর থেকে গত চারটি জুমায় আলোচনা করা হয়েছে, ইনশাআল্লাহ আজকে পঞ্চম জুমা, সেই ধারাবাহিকভাবে আজকেও সেই সূরাতুল ইনফিতর থেকে আলোচনা করব। আমা কাউলি ইল্লা বিল্লাহ। আসুন আলোচনা শুরুতেই শয়তান রসস থেকে পানা যে আমরা সবাই পড়ি, আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
الرحمن الرحيم إذا السماء যখন আকাশ ফেটে যাবে, যখন আকাশ ফেটে পড়বে, ভেঙে চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে, কিছু যখন আকাশে থাকবে না, বলে আল্লাহ আকবার। ওয়াইদাল কাওকিমুদাতার, তারপরে আকাশ যখন থাকবে না, আকাশ যখন চকচির হয়ে একবারে চুরমার হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে, যখন ধ্বংস হয়ে যাবে, তারপরে সমুদ্র ভরবে, সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে, সমুদ্রের যে মৌলিক পদার্থ পানি, এই পানিকে জরুরি পদার্থ পানিকে ভাগ করে দুইটা মৌলিক পদার্থ পরমাণু, দুইটা পরমাণুকে ভাগ করে অক্সিজেন এবং হাইড্রোজেনের সংঘর্ষণ লাগিয়ে পানিটা আগুন ধরিয়ে দেওয়া হবে। তাও তাও করে আগুন জ্বলবে পৃথিবীর তিন ভাগ পানি, চার ভাগে তিন ভাগ পানি, যত সমুদ্র রয়েছে, মহাসমুদ্র রয়েছে, নদী রয়েছে, পুকুর খাল বিল সব পানিতে আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক এখানে বলছেন ওয়াইদাল বিহার, যেটা যখন সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক দাও দাও করে হাদিস অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী পশ্চিম দিক থেকে কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে দাও দাও করে আগুন মানুষের দিকে ধেয়ে আসবে, দাও দাও করে আগুন জ্বলতে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, মুহূর্তের মধ্যে তোমরা পৃথিবীতে আগুনে বাস করবে, এইভাবে পৃথিবী ধ্বংস হবে। সম্মানিত হাজির, আমার আল্লাহ তারপর বলছেন ওয়াইদাল কুবুর বুযিরাত, তারপরে যখন পৃথিবী ধ্বংসের পরে একটা সময় অতিবাহিত হওয়ার পরে যখন আবার এই মানুষগুলোকে যখন উঠানোর সময় হবে, হাসরের ময়দানে যখন উপস্থিত হওয়ার সময় হয়ে যাবে, উপস্থিত করার সময় হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুর বুযিরাত, তখন কবর সমূহকে ঘুরে দেওয়া হবে, আল্লাহু আকবার। কবর সমূহকে যখন ঘুরে দেওয়া হবে, সমস্ত মানুষ কবরে উঠে আসলে ময়দানের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়া থেকে তারা যেতে থাকবে। বড় বড় মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বড় বড় মানুষ কবর থেকে উঠা মাত্র তারা আল্লাহর দরবারে আরশের নিচে চলে যাবে, আরশের ছায়ার নিচে, আল্লাহু আকবার। বড় বড় মানুষ হাঁটতে হাঁটতে হাসরের ময়দানের দিকে যাবে, আর কিছু মানুষকে ফেরেশতারা তারা যেতে চাইবে না, ফেরেশতারা তাকে কবরে ভর দিয়ে তাকে উপরে মুখের উপরে ভর দিয়ে তাদেরকে যেতে হবে, তাদেরকে ফেরেশতারা পা ধরে টানবে, হাত ধরে টানবে, স্বেচ্ছায় তাদেরকে হাসরের ময়দানে হাজির করবে। মানুষ যেভাবে কোন নোংরা জিনিসকে যখন ছাঁটা দিয়ে যখন পরিষ্কার করে, নোংরা পদার্থকে যখন পরিষ্কার করে ছাঁটা দিয়ে এভাবে করে ঠেলে ঠেলে নিয়ে যায় ছাঁটা দিয়ে, সেইভাবে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা কিছু কিছু মানুষকে তাদের পাপের কারণে হাসরের মাঠে তারা যেতে চাইবে না, তাদেরকে ধাক্কায় ধাক্কায় গড়ায় গড়ায় তাদেরকে হাসরের ময়দানে হাজির করবে। আবার আল্লাহ রব্বুল আলামিন তারপর বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখ্বারাত, সেদিন হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাফস জানতে পারবে, সে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সে কি কি করেছিল, কি ভালো কাজ করেছিল এবং মন্দ কাজ করেছিল, চোখের সামনে সব সে দেখতে পাবে, এবং সে চলে আসার পরে, সে মৃত্যুবরণ করার পরে কিয়ামত পর্যন্ত তার আমলনামা হয়, তার কি কি ভালো কাজ রেখে যাওয়া ভালো কাজ গুলো যেগুলো জানিয়েছিল, যেগুলো চলতেছিল, যতদিন চলবে এমনকি কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ভালো কাজের নেকি তার আমলনামায় যোগ হবে এবং প্রত্যেকটা খারাপ কাজের গুনাহও তার আমলনামায় যোগ হবে। আমার আল্লাহ বলছেন সেদিন প্রত্যেকটা মানুষ জানতে পারবে, প্রত্যেকটা মানুষ সেদিন জানতে পারবে সে দুনিয়াতে থাকা অবস্থায় কি করেছিল, এবং সে দুনিয়া থেকে ফিরে মানে ফিরে চলে আসার পরে অর্থাৎ মৃত্যুবরণ করার পর কিয়ামত পর্যন্ত সে কি কি করেছে তাও সে সেদিন দেখতে পাবে। আমার আল্লাহ তারপর বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা কুরতা বিরব্বিকা,
মুক্তিকাল গারি আমার আল্লাহ বলছেন ও বান্দা তুমি কেন তোমার সম্মান করকে ভুলে আছো কোন বিষয় তোমার সম্মান করকে তোমাকে ঠকাই ফেলে দিয়েছে বল কেন ভুলে আছো আল্লাহকে হযরত সময় যখন আযান দেওয়া হয় মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো আস সালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চাইতে হচ্ছে নামাজ উত্তম যখন ফজরের সময় ডাকা হয় বান্দা কেন তুমি আল্লাহকে ভুলে তখন তুমি ঘুমিয়ে থাকো কেন ঘুমিয়ে থাকো কোন বিষয় তোমার মহান রবকে তোমাকে ঘুমায় ফেলে রেখেছে কি কারণে তুমি আল্লাহকে ভুলে আছো তোমার সম্মান রবকে ভুলে আছো আমার আল্লাহ পাক জিজ্ঞেস করছেন আমার আল্লাহ তাকে বলছেন আফসোসের সঙ্গে বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক তিনি তো সেই সত্তা যাকে তুমি ভুলে আছো যে আল্লাহকে তুমি ভুলে গেছো তিনি তো তোমার সেই মহান রব যিনি তোমাকে সুন্দর করে সর্বোত্তম জানা দিয়ে খুবই সুন্দর করে তোমাকে সুবিন্যস্ত করে বানিয়েছেন এত সুন্দর করে তোমাকে বানিয়েছে তারপরে তুমি ভুলে গেছো আমার আল্লাহ কথা নেই আমার যারা বলে আমি তারপর বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক মহান রব বলছেন তিনি আল্লাহ পাক তোমাকে সুন্দর করে বানিয়েছেন সুবিন্যস্ত করেছেন এবং তার ইচ্ছা মতো যেমনটি চেয়েছেন তেমন করে তোমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাক যেমন চেয়েছেন তেমন সুন্দর করে বানিয়েছেন সমাজ উপস্থিতি এই আয়াত পর্যন্ত হিয়াই সুরতি মাশা হক্কাবাক এই আয়াত পর্যন্ত গত চারটি সময় আলোচনা করা হয়েছিল আজকে ইনশাআল্লাহ এরপর থেকে আমার আল্লাহ তার অনেক আয়াতে জবাব দিচ্ছেন যে কেন আমরা ভুলে আছি আসলে কেন কি কারণে আল্লাহ তার কারণটাও বলে দিচ্ছেন যে ও সমস্যাটা কি আমরা যে কেন আল্লাহকে ভুলে আছি সম্মানিত রবকে কেন ভুলে গেছি সমস্যাটা কোথায় আল্লাহ পাক সেই জবাবটা দিচ্ছেন তার পরের আয়াতে কি বলছেন এ আই সুরতি মাশা আরাকাবা কাল্লা বাল তুকাল্লিবুনা বিদ্দীন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল তুকাল্লিবুনা বিদ্দীন বরং কখনো না তোমরা হাসরের ময়দানকে তোমরা অবিশ্বাস করো মানে তোমরা বিশ্বাস করো না তোমরা যদি বিশ্বাস করতে আল্লাহ দরবারে জবাব দিয়ে করতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আমাকে একদিন তাহলে তোমাদের দ্বারা ফজরের সময় ঘুমিয়ে থাকা তোমাদের মানে তোমরা রাতটা ঘুমিয়ে থাকতে পারবে না তোমাদের দ্বারা ফজরের সময় বিছানে থাকা সম্ভব হতো না আমার আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন বান্দারে আল্লাহ বা দুগা ত্রিগুণা বৃদ্ধি বরং তোমরা হাসরের ময়দানকে বিচার দিবসে তোমরা মিথ্যা মনে করো তোমরা মনে করো এই জীবন শেষ জীবন আর কোনো জীবন নাই এটা শেষ জীবন যদি মরে যায় মরে যে গেলে আমরা আমাদেরকে মাটিতে খেয়ে নিবে শরীর গুলো হাড্ডি পুরো পচে যাবে মাটিতে গলে পচে যাব কেমন করে আবার আল্লাহ দরবারে উঠতে হবে আমার আল্লাহ পাক বলছেন কাল্লা বারু তুকার দ্বিগুণা বৃদ্ধি বরং তোমরা হাসরের মাঠকে তোমরা বিচার দিবসে তোমরা অস্বীকার করো